যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে আমাদের যে সুখ দুঃখটা, যেমন ভগবদ গীতায় ভগবান বলছেন অর্জুনকে, বলছেন হ্যাঁ মাত্রা স্পর্শস্তু কন্তীয় শীতোষ্ণ সুখ দুঃখধা, হে অর্জুন হ্যাঁ মাত্রা স্পর্শ মানে কি, যখন আমরা কোনো বিষয়কে স্পর্শ করি, কোনো বস্তুকে স্পর্শ করি, আচ্ছা স্পর্শের মধ্যে কি সে সুখ অনুভব করি কি না, স্পর্শ ইন্দ্রিয় যে আমাদের ইন্দ্রিয়গুলো স্পর্শ করে, মনে করেন আপনি একটা নতুন একটা জিনিস ধরানো খুব দামি একটা মোবাইল, হ্যাঁ আপনার খুব ভিতরে খুব আকাঙ্ক্ষিত যে আমি একটা দামি একটা মোবাইল হলে খুব ভালো হতো, হ্যাঁ আপনি মোবাইলটা হাতে পেলেন, হাতে পেয়ে নিলেন, সেই মোবাইলটা যখন আপনি স্পর্শ করলেন কেমন লাগবে, আনন্দ কি সুন্দর, হ্যাঁ আমার বাবাই দিয়েছে আমার কাকাই দিয়েছে আসতে কি না। আর যখন হঠাৎ করে আপনি রাস্তা পায় টিপে 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 যাচ্ছে থাপা মারি নিয়ে নিল কেমন লাগলো, খান্না করবে কি না, এর মানে স্পর্শতে আনন্দ পেল, আর সে যখন সে নিয়ে নিল সে ব্যতীত হচ্ছে ক্রন্দন করছে। তো ঠিক আমাদের ওই জগতে যখন সে তারা স্বামী স্ত্রী বন্ধনে আবদ্ধ হয় খুব আনন্দ হয়, বিবাহ করা একটা আনন্দ না, বিবাহ যখন বন্ধনে আবদ্ধ হয় খুব আনন্দ, আর যখন মরে যায় যখন সেই ব্যক্তিটা মারা যায় তখন কি করে দুঃখ পায় কি না, স্বাভাবিক। হ্যাঁ কেউ যদি ভালোবাসে কাউকে, হ্যাঁ প্রভু আমি আপনাকে ভালোবাসি, ঠিক আছে ভালোবাসলো, ভালোবাসাটা প্রথম কিন্তু আনন্দ, হ্যাঁ আর যখন সে মানে ছেড়ে যায় কি তাকে ব্যতীত করে কি তাকে পছন্দ করে না তখন কেমন লাগে, কষ্ট লাগে। তো সেটাই বুঝতে চেয়েছেন যে আমাদের ইন্দ্রিয় স্পর্শগুলো হচ্ছে বিষয়ের সাথে যখন ইন্দ্রিয় সংযুক্ত হয়, বিষয়ের সাথে ইন্দ্রিয়গুলো যখন হ্যাঁ স্পর্শ করে এবং সুখ এবং দুঃখের অনুভূতি করে, সুখ এবং দুঃখের অনুভূতি হয় ইন্দ্রিয়গুলো, আমাদের যে দেহের যে ইন্দ্রিয়গুলো আছে সেই জন্য বললেন যে এই ইন্দ্রিয়গুলো কি করে হ্যাঁ স্পর্শের মাধ্যমে তারা সুখ এবং দুঃখের অনুভূতি হয়। তো আমরা সেটা কিন্তু বুঝতে পারি, অলরেডি বুঝতে পারিও কিন্তু পারা সত্ত্বেও কি বলি না, এটাই আমি চাই, এটাই আমি চাই। তো মায়া মানে হচ্ছে কি এই গৃহের প্রতি যে আসক্তি, এই আসক্তি জন্মানোর ফলে এই আমাদেরই মায়া।